আর কথা কেন না বল আপনি ওয়াজ আমনে করেন না আমি করি তা আমনে কথা কইছি আগে কথা বুঝেন সব থেকে আশ্চর্য বাবা আপনারে বলছি রব্বুল আলামিন বলেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুহু আল্লাহ হরবুল আলমিন মানব এবং জিন জাতিকে তৈরি করছে মালিকের এবাদতের জন্য কিসের জন্য আর জোরে কন মালিকে এবাদতের জন্য এই আয়াতের তাফসির ভিতরে দেখবে মুফাসসিরেরা লিয়া আবুদুনের তাফসির করছেন এই লিয়া রিফু আমার মালিকের পরিচয় লাভ করার জন্য বান্দাবন্দি মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তৈরি করেছে আর নজরুল করছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুনিয়ার পরিসব হইছে বিল্ডিং এর পরিসব বিল্ডিং উঠাবার জন্য পাগল হইছে কী কথা ঠিক কিনা হ্যাঁ ছেলে সন্তানের পাগল হয়েছে ওই ছেলে সন্তানের পিছনে পড়ছে দলের পরিসব হইছে দল আমাকে অমুখ করছে সমূহ করছে এজন্য দলের পাগল হইছে কি কথা ঠিক কিনা मेंबर চেয়ারম্যান এমপি মন্ত্রী হওয়ার সেই পরিচয় পাইছে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী হওয়ার জন্য পাগল হইছে কি কথা ঠিক কিনা আমার মালিকের পরিচয় যদি পাইতে রব্বুল আলমিনের পাগল না হয়ে কেউ থাকতে পারতাম কথা বলে পারতাম পারতাম আসলে আপনি এবং আমি মালিকের কি পাই না পরিচয় পাই না এই জন্য এদিক সেদিক ঘুরা

আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতে বলছো আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা করো আল্লাহকে নিয়ে চিন্তা করিও না কি ধরে বলেন কথা ঠিক কিনা কারণ মালিকের সৃষ্টি নিয়ে যখন তুমি চিন্তা করবা ঠিক মালিকের পরিচয় আল্লাহর ফজল এবং করবে তুমি পেয়ে যাবে যরেকন কথা ঠিক কিনা হ্যাঁ এই মালিকের সৃষ্টির দিকে তাকাইলে মালিকের পরিচয় পাওয়া যায় না কথা কি পাওয়া যায় না জানা যদি বেশি না হাদিসের ভিতরে আসছেন উনি বলছেন এক ঘন্টা কত ঘন্টা এক ঘন্টা যদি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতে পারে এক রাওয়ায়াতের ভিতরে আসছে এক বর্ণনায় ষাট বছর নফল এবাদতের ভিতরে লিপ্ত থাকলে যদি সব হয় ওই সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামে দান করবেন আরেক বর্ণনায় আসছে সত্তর বছর আরেক বর্ণনায় আছে কেউ যদি আল্লাহর মখলুকাত নিয়ে এক ঘন্টা চিন্তা করতে পারে আশি বছর নফল এবার মৃত্যু থাকে যে সব হয় ওই সব আল্লাহ আমল নামে দান করবে এত সব এর ভিতরে তার কারণ কি তার কারণ হইল বান্দাবন্দি যখন মালিকের সৃষ্টি নিয়ে চিন্তা করে তখন ওই খালেকের পরিচয় তার মধ্যে এসে যারা বলেন কথা ঠিক কিনা ভালো করে বুঝেন মাহফিল বুঝের জন্য সবাই কিন্তু বুঝবে যারা মানুষ তারা বুঝবে আর যেগুলো মানুষের শুরুতে পশু ওরা কিন্তু বুঝবে না এই কথা ঠিক কিনা মানুষের শুরুতে একদল পশু আছে না কথা বলেন না কেন ওই আবু সাহেল মার্কা আবুল হাব মার্কা ওতমা সাহেব আমার একদম কেয়ামত পর্যন্ত থাকবে না কথা বলেন না কেন ওদেরকে আমি মৌলবি কেন সারা দূরি বুঝুর ঘরে দিনে এমন এমনকি স্বয়ং নবী পর্যন্ত এসে যদি বুঝায় কোনো কাজ হবে না কথা বলেন ঠিক কিনে আল্লাহর হাবিব বুঝাইছিলেন আবু জাহেল কম বুঝাইছে কথা বলেন বাস্তবে বহুত কিছু দেখছে না ইমান আনছে কি ও ভাইয়া কথা বলেন না কেন কি ইমান আনছিল আর আমরা তো তেমন কিছু দেখি আর আবু জাহেল সাক্ষর যা দেখছে আমরা তা দেখছি হ্যাঁ কতগুলা পাথর বালু হাতের ভিতরে আইনা মোট কইরে আইনা রসুলের সামনে হাজির হচ্ছে আইনা বলতেছে মোহাম্মদ আমার হাতের ভিতরে কি আছে তুমি তো দেখো না এ যদি বলতে পারো তাহলে আমি তোমার উপর ইমান এখন আল্লাহ নবী কি বলছিলে হাতের ভিতরে কি আছে তা আমি বলবো কিন্তু হাতের ভিতরে যা আছে সে যদি বইলা দেয় আমি কে বলে আরে কয় কি এটা তো সর্বনাশ সেটা তো তার কোনো কথাই নেই কি কথা ঠিক কি ওই পাথর বালুগুলা আল্লার নবীর মানে পরিচয় দিছিল কি ইমান আনছিলো কথা বলেন না কেন একদিনে খেজুর বিসি আছে না খেজুরের ভিতর আছে না নাই এই বিসিটা ভালোই বিসিটা কারণ বিসির থেকে তো গাছ হইতে পার কি কথা ঠিক কি না বিসি ছাড়া গাছ হয় হ্যাঁ বিসি সারা গ্যাস হয় এখন ওই বিসি ফালাইয়া শুধু গোস্তরা দিয়ে আসছে আয়দা বলতেছে মোহাম্মদ এনে শুধু গোস্তরা আছে কি নাই বিসি নেই গোস্ত লাগাই যদি গ্যাস হয় তাইলে তোমাকে পাকের নবী লাগে আল্লাহর নবী গোস্ত খানি লయ్యా ওই খেজুরের গোস্ত মাটির মধ্যে বিসমিল্লাহ কই লাগাই দিয়েছি গ্যাস হয় বিসি সারা খেজুর ও কি ঈমান আনছিল কথা বলেন না কেন এখন আবু জুহাইল লে চিন্তা করছে কি জানেন শয়তানি চিন্তা তো মাথাটা হলো কি শয়তানি মাথা কি জোরে বলেন কথা ঠিক কি না ভালো করে বুঝেন ভালো করে বুঝুন আবু জুহাইল লে চিন্তা করছে গোস্তের মধ্যে মনে হয় ঘাস হওয়ার সম্ভাবনা আছে খেজুর বিছিসো পড়াইয়ে

আল্লাহু আকবার আল্লাহু আকবার এই পোড়া পোড়া খেজুর হাওয়া শুরু হয়েছে এখন মক্কা মদিনায় আছে না না হ্যাঁ ওই পোড়া পোড়া খেজুর আছে না ইমান আনছিল না বুঝাইলে কথা বলেন না কেন এখন ওই যে বিছে সারা খেজুর কি আপনারা খাইছেন আল্লাহর ফজলে তো খাইছি কিন্তু এইটা যে কোন সময় হয়েছিল কিভাবে ঘটনা হয়েছিল জানেন অনেক মুসলমানই তো জানে না কি জোরে বলেন কথা ঠিক কিনা খায় তো ঠিকই খায় তো ঠিকই কিন্তু কিভাবে হয়েছিল জানা নাই কি নাই জানা এ আল্লাহর বান্দারা কবর জাতীয় পর্দা আমার মা ভুলার যারা শুনতেছেন ভালো করে বুঝেন লম্বা কোনো কথা না সংক্ষেপে কথা মাওলার পরিচয় লে কবরে যাবেন না রাজি আছেন না আজকের রাত্রটা বাঁচবেন আগামী দিন ফজর নামাজ পড়বে গ্যারান্টি দিতে পারেন কেটা কেটা কোন নেতা দেন তো একটু গ্যারান্টি হ্যাঁ স্বপ্ন তো কম দেন না অমুক করবেন সমুক করবেন না তো ইবে হ্যাঁ সব স্বপ্ন তো স্বপ্নই থাকবে বাস্তবায়ন হবে না এটা ভিতরে ঢুকাইতে পারছেন হ্যাঁ মুখে দিঠি কি বলেন কিন্তু ভিতরে শয়তান কথা বলেন না কেন ভিতরে কি মুখে বলে ঠিক অন্তর ও কিছু আছে কিন্তু কাজের বেলায় নাই কাজের বেলায় সব শয়তান এরকম শয়তান আছে না কথা বলেন না কেন মুসলমানের সঙ্গে যে একটা আছে ওই বেইমানের দলে গেলে কগুলো আছে আসার এরকম নামাজি আছে না আর এমনি বেনামাজি বাদ দেন নিয়ে নামাজির ভিতরে আছে ধরে বলেন কথা ঠিক কিনা এক নামাজি আর এক নামাজির বিরুদ্ধে এই এক হাজি আর এক হাজির বিরুদ্ধে এক ইমাম আর এক ইমামের বিরুদ্ধে কি হ্যাঁ আসলে তারা বান্দাবান্দি হইতে পারছে কথা বলেন পারে না তো বলতেছিলাম আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করে কার পরিচয় জোরে ডাক দিতে পারেন না একটু মালিকের মোহাম্মতের ডাক দিতে মন না জোরে ডাক দেন না আল্লাহ এই কথা বলার শক্তি দান করলো কি মাওলায় কি অপরাধ করল হ্যাঁ একদল মাওলার পাগল জিকির করে হ্যাঁ আর ও সায়ের দোহাটে বৈশ এরা হুকুক গুরু করে কে আছেন একদম কথা বলেন না কেন এরা হুকুরুকুর করে কেন জিকির পাইল হ্যাঁ আল্লাহ কোনো বয়ের আসে হ্যাঁ আসতে জিকির করলে হলে না জোরে করে গা আসে একদম জোরে ডাক দেন কার পরিচয় পাবেন কি নিয়ে চিন্তা করলে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করলে কি নিয়ে চিন্তা করলে হ্যাঁ কোনদিন চিন্তা করছে এই হাতের ভিতর আঙ্গুল কয়টা এই হাতে কয়টা একটা আঙ্গুল হাত বাদ দিন একটা আঙ্গুল যদি কাইটা পড়ে যায় জোরা না লো এই আঙ্গুলটা পাল্টাইতে পারবেন কথা বলেন না কেন হ্যাঁ অর্ধেক কাইটা পড়ে গেছে অর্ধেক কাইটা পড়ে গেছে এখন আর জোড়া লয় না জোরা লয় না এখন ডাক্তার কি বলবে দেখো অর্ধেক হাত থাকলে তো খারাপ দেখা যায় আসো আসো বাকি আমার চেম্বারে আসো এই চাইনা হাত আছে ইটালি হাত আছে দামে কিছু পুরোটা পাল্টে কি ক্ষমতা নি কথা বলেন না হ্যাঁ আসে ক্ষমতা একটা আঙ্গুল পাল্টাইবার ক্ষমতা নেই

কথা বলেন না কেন কিন্তু এত বড় আসমানটা কার আরো জোরে বলেন কারণ আমার মালিক তুই আসমানের ভিতরে চন্দ্র সূর্য কে তৈরি করলো আরো জোরে কার স্বাভাবিক একটু সামান্য চিন্তা করেন মালিকের একটা কুদরত নিয়ে চিন্তা করেন মালিকের একটা ছোট্ট একটা প্রাণী নিয়ে চিন্তা করেন আম গাছের তো আম খান না কথা বলেন না কেন আম খান না হ্যাঁ আমটা এই যখন বের হয় ওই ছোট্ট থাকে তখন রং এক ধরনের একটু বড় হইলে রং আরেক ধরনের হয় একটু পোক্ত হইলে রং ভিন্ন হয় পাইকা গেলে রং আরেক ধরনের এত রং কে বলেন কে একটা লাগাইলেন একটা এত রং পরিবর্তন করল এক ধরনের আম আছে না এম কাঁচা থাকলে হয় এ মুখের কাছে কাঁচে যায় না কি কথা ঠিক কিনে কিন্তু পাকলে এমন মিষ্টি হয় ওই গেল ট কে দূর করলো মালিকের নেন নেই খালি বিল্ডিং বড় মারবা গো হারাম খাইয়া পরের সম্পদ মাইরা খাইয়া মার্কেট বাড়ার লাগ হ্যাঁ একটা দাবদ খাননি ডাব নাই তো খা যদি সুস্থ থাকতে চাও কচি দেবে কথা কইলে খান না কচি হ্যাঁ 100 টাকা হইলেও তো ছাড়েন না হ্যাঁ 150 হইলো ছাড়েন না হ্যাঁ কলজরা ঠান্ডা হয়ে যায় সুবহানাল্লাহ ওই ডাব গাছের আগে কত বড় ডাব গাছ ওই আগার ভিতরে একটা ডাব হয় না হয় না হ্যাঁ এর ভিতরে সস্য পানি কে দান করলো এই জোরে মুখ খুলে বলো যুবক কে দান করলো হ্যাঁ আবার মিষ্টি পানি কি কথা ঠিক কিনে হ্যাঁ ওই ধাপ ভিতরে কত ধরনের মেশিন আল্লাহ তৈরি করে কই কাটলে দিকে কিছু পাওয়া যায় খালি আশা কি কথা ঠিক কিনা ওই রিফিয়ারিং মেশিন এই পানি উঠে এই জমিন থেকে পানি উঠানো এই পানিগুলা আবার ওখানে মেশিনে সাপ্লাই এই গাছের ভিতরে মেশিন কুদরতি মেশিন কে ফিট করলো

দাড়ি কি বুঝে রাখছি না বুঝে রাখছি কথা বলেন না কেন এই লম্বা জম্মা গায়ে দিয়া গুড়ি কত টিটকারি হুজুর করে মারে কথা হল রাজা কার যায় আল বদর যায় কি হাসতে হাসতে ডলার ফিলিক করে আরেকজন গায়ে ফুই দিয়ে যায় হ্যাঁ মনে না আমরা বুঝি আল্লার আল্লাহর ফজলে ওলামাই কেরাম হক্কানি তোমাদের সে কম বুঝে কি কথা ঠিক না। বইজা শুই না হারামের কাছে ওজাই না এই ধরে বলেন কথা ঠিক না এই सूदের ব্যবসা আছে না কথা বলেন এটা কি মালিকের হুকুম सूद খাওয়া হ্যাঁ আহাল্লাহুল বাইআ ওয়া হারামার আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল ঘোষণা করলেন सूदকে হারাম ঘোষণা করলেন এই ঘোষণার কার অ্যা ব্যবসা হালাল না হারাম সোধ হালাল না হারাম এল্লার বান্দান পর্দা মারমা বোনেরা সোদের সোধ কুড্ডার মতো গুনা এর ভিতরে ছোট্ট ছোট্ট একটা গুনা হইল মায়ের সাথে ঘিনা জমাবার জন্য মায়ের সাথে অপকর্মে লিপ্ত হওয়া আরো জোরে মুখ খুলে বলেন না উজুবিল্লাহ আল্লাহর কুতুব আমাদের শায়ক মোরশেদ রহমাতুল্লা বাবারে চর্মনের জমিনে শুয়ে আছে তিনি বলছিলেন কারো যদি সুদ খাইতে মনে চায় ঘুষ খাইতে মনে চায় বাবা সুদ ঘুষ না খাইয়া পায়খানার ভিতরে চমুক দিও তখন আল্লাহর বলছিলেন বাবা হয়তো আপনারা বলতে পারেন হজুর পায়খানা কি কোনো মানুষ খায় নাকি পায়খানা তো এটা খাওয়ার জিনিস না তখন আল্লাহর কুতুব এভাবে বলছিলেন ও আল্লাহর বান্দারা কবরযাত্রীরা সৎগোষ খাইলে তো ইচ্ছা মতো খাবা খাইয়া শরীরটাকে পাড়ার মতো বানাবা লাকড়ি যত মোটা হয় আগুন লাগাইলে জলেও বেশি আর লাকড়ি যদি চিকুন হয় আগুন জ্বালাইলে জলেও কম ই কথা ঠিক কিনা সদের ব্যবসা হারাম হারামের ব্যবসা গুষের ব্যবসা এগুলো যদি চালায়া যাও তুমি গুনা বেশি করবা জাহান নামের আগুনের জলবাও বেশি আর যদি পায়খানা খাও বেশি খাইতে এক পারবানা দেখবা পেটটা যাবে আল্লাহর কুতুব বলছিলেন পেটের ভিতরে হারাম কম ঢুকবে জাহান নামের আগুনে জল কি কথা ঠিক কিরা আল্লাহর বান্দারা পর্দা মা ফোনেরা আল্লাহ বলছেন মানব এবং জিনজাতি তৈরি করছেন আমার মালিকের জন্য বাবারে মনে দুনিয়ার ভিতরে আসছি আর তো আসবো না যা মন চায় তা কইরা গেলাম বাবারে গরু ছাগলের মতো জিন্দিগি গরু ছাগল দেখবেন চব্বিশটা ঘন্টা শুধু তার চিন্তা কেমনে খাইবে কেমনে বাঁচবে কোনটা হালাল কোনটা হারাম ওই বিচার করার যোগ্যতা গরুর নাই কি কথা ঠিক কিনা আল্লাহর বান্দারা পর্দা আমার মা ভোনেরা গরু ছাগলের মধ্যে ওই বিচার করার ক্ষমতা নাই গরু ছাগল দেখবেন সামনে পাইবে তো খাইবে কি কথা ঠিক কিনা কিন্তু মানুষের পার্থক্য করার যোগ্যতা আছে কিনা কোনটা হালাল কোনটা হারাম এই যোগ্যতা মানুষকে দান করছে বাইসা চলা লাগবে গরু ছাগল দেখবেন চব্বিশটা ঘন্টা শুধু একটাই চিন্তা কেমনে খাইবে কেমনে বাঁচবে কয়েকটা বর্ষা দিয়ে জন্ম দিবে গরু ছাগলের মতো বাবারে হুবহু হয়ে চিন্তা যদি কোনো মানুষের ভিতরে হয় ওই মানুষটা কিন্তু আর মানুষ হইতে পারে না ওই মানুষটা গরু ছাগল কি কথা ঠিক কিনা ওই মানুষটাও কি গরু ছাগল হুবহু চিন্তা দেখেন আল্লাহর কুতব আরো বলছে বাবা দেখবা দুইটা গরু একত্রে ঘাস খাইতেছে পিছন দিক থেকে যে যখন একটা গরুকে যখন লাঠি দিয়ে পিটানি দিবে দেখবো আস্তের উপর এক আরেকটা গরু তার পাশের গরুটা দৌড় মারছে জড় বলেন কথা ঠিক কিনা কারণ ওই গরুটার ভিতরে চিন্তা আসছে এরপরেই তো আমার পালা এরপরেই আমাকে পিটে জড় বলেন কথা ঠিক কিনা এরপরেই কার পালা আমার গরুটাই চিন্তা করছে গরু আস্তের উপরে দৌড় মার আর মানুষ বাপের সামনে থেকে সন্তান বিদায় হয় মেয়ের সামনে মায়ের সামনে থেকে মেয়েটা বিদায় হয় বন্ধুর সঙ্গ থেকে বন্ধু চইলা যায় এর আমরা ভালো হই না কি কথা ঠিক কিনা এর পরেও তো চিন্তা করিনের এরপরে তো আমার পালা আসতে পারে এরপরে তো আমার সিরিয়াল হইতে পারে কারণ কি রে বাবার কি নাই সেকেন্ডের কোনো ভরসা নাই কোন দুনিয়ার জীবন শেষ করলাম মরুদা কি বাবারের চক্ষু দুইটা বন্ধ কইরা করার নিচের দিকে ঝুঁকাইয়া একটু মনের সঙ্গে বুঝো যেদিন রুহুটা ভিতর থেকে বের হইয়া যাবে আল্লহফহু আকবার আল্লাহফ হু যখন ওই যেই ভিল্ডিং জীবন দিয়া মাথার গাম পায়ে ফালাইয়া আল্লাহ হু আকবার যেই বিল্ডিং সাজাইয়া রাখলা এই বিল্ডিং থেকে টাইনে স্রায়া নামাইয়া দিবে আল্লা আল্লা এ দুনিয়ার পাগল কোন দুনিয়ার পিছনে পাগল হইলে কোন বিল্ডিং এর পিছনে পড়লেন কোন বন্ধু বান্ধবের মহাব্বতে পড়লেন ওই বিল্ডিং থেকে টাইনা নামাইয়া দেবে এখন তুমি আল্লাহ একবার গরম পানি দিয়ে গোসল করাইয়া তিনটা কাপড় দিয়ে প্যাকেট বানাইয়া ফেলবে এখন তুমি তাকাইয়া তাকাইয়া দেখো কই গেল তোমার ক্ষমতা কই গেল তোমার টাকা কই গেল তোমার আত্মীয় কই গেল দলের নেতা নেত্রীরা কেউ তো তোমার জন্য নাই কি জোরে বলেন কথা ঠিক কিনা কই গেল আমার এই ক্ষমতা কই গেল আমার দলের গরম কই গেল আমার ক্ষমতার গরম আল্লাহ একবার জানা যা পড়াইয়া কবরের ভিতরে নিয়ে ফালাইয়া রাখবে আরে দুই তিন দিন মানুষ দেখাই একটু কান্নাকাটি করবে এর পরে তো আর কেউ খবর নিবে না এ দুনিয়ার পাগল আমার বাবারা পর্দার আড়ালের মা বোনেরা আজকা দুনিয়ার ভিতরে বিপদে পড়লে কত বন্ধু বান্দা আত্মীয় সজন পাওয়া যায় কত মানুষ পাওয়া যায় খোদা না যদি আপনি আমি কবরে বিপদে পইরা যায় ওই কবরে তো আপনার আমার কেউ নাই ওদানা গাছটা যদি আমার মাওলা যদি কবরে আপন হয় ওই কবরের দুই সাইডের মাটি এমনভাবে ভাবে চাপ মারবে এক পাজুরের হাড্ডি এমন পাজুরে ঢুকাইয়া ফেলাবে বাবারে সহ্য করা যাবে না একটা না দুইটা না সাপ কবরের ভিতরে চাপা হইয়া যাইবে কেমন পর্যন্ত উল্টায়া পল্টাইয়া পড়বে সহ্য করা যাবে না উল্টায়া পুলটায়া কামড়াইবে রে আল্লাহর নবী বলছেন একটা সাপ যদি আল্লাহ একবার একবার কামল দেয় চল্লিশ বছর ব্যথা করবে ও বড় লোকের দলের আরাম পেয়ে আমার শিক্ষিত আমার বন্ধুরা হারে আজকে দুনিয়ার ভিতরে একটা পিঁপড়ার কাবর মশার কাবর সহ্য করতে পারি মশার কামড়ের ভয়তে মশারি টানাইয়া ঘুমায় আর জাহার নামের সাপ একবার কাবর দিবে চল্লিশ বছর ব্যথা করবে বাবার চতুর্দিক থেকে কবরের ভিতরে জাহার নামের আগুনে বাবার জাগা নাই আল্লাহ একবার কেয়ামত পর্যন্ত উল্টা পড়বে হে দুনিয়া পাগল আমার বাবার আমার মা ফোনের আল্লাহর হাবিব সরকারে দো আলাম নবীম আহাম্মদুল রসুল্লাহ সাল্লাল্লাহ ইমসাল্লাম আল্লাহর হাবিব বইসা আছে এমন সময় এক বুড়ি মহিলা আল্লাহর হাবিবের দরবার আইসা সালাম দিয়া বলতেছে ইয়ার আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মেয়েটা আজকে তিন দিন হইছে বৈরাগ কবরে গেছে আমি যখন বিছানার ভিতরে ঘুমাইতে যাই আমি রাত্রে ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে দেখি আমার মেয়েটার কবরের ভিতরে জাহান নামের আগুন ধাও ধাও জ্বলতে আছে আমার মেয়েটার কবরের ভিতরে জাহান নামের আগুন জ্বলতে আছে সারা শরীরের ভিতরে জাহান নামের আগুন লাইগা রইছে আমার মেয়ের শ্যাম শরীরের ভিতরে জাহান নামের সাপ বিশ্বা গুলা পেঁচা ঠুকরাইতে আছে আমার মেয়ের জিব্বাটাকে টাইনে বহু দূরে নিয়ে লোহা দিয়ে পিটে রাখছে এ দুনিয়ার পাগলেরা মেস্কার শরীফের হাদিসের ভিতরে ঘটনা আসছে বাবারে বানানো পিসা না আল্লাহর হাবিব আলাইসাল্লাহু আসসালাম ঘটনা শোনা আর আল্লাহ মহিলা ডাক দিয়া বলে ইয়ার আল্লাহ আমি তিনটা রাত্র ধরে আজকে ঘুমাইতে পারি না হে ঐ জাহাজ নামের আগুনের ভিতরে জ্বলে আর মা মা কয়া চিল্লা আম্মু আমাকে বাসা আমি সহ্য করতে পারি এ দুনিয়ার পা আমার বাবারা কবর যাত্রীরা বাবারে যারা কবর যাবা কোন কবরে না কষ্ট ও ব্যাপারদ আমার মা বোনেরা আজকে সমাজের ভিতরে এই আনন্দের দুনিয়ার ভিতরে আরে বিভিন্ন দলে মতের দুনিয়ার ভিতরে আজকে ঠিক মতো মালিকের হুকুম পর্দা কইরা মালিকের হুকুম পর্দা মানো না আলেমদেরকে আজকে দুনিয়ার ভিতরে আনন্দের দুনিয়ার ভিতরে বরঞ্চ মোল্লা মৌলুমিদেরকে বলো এই সমাজে এই যুগে পর্দা চলে না কি জোরে বলেন কথা ঠিক কিনা আল্লাহর না পর্দা আমার মা ভনেরা ভালো করে বুঝো তারপরে ঠিকঠাক হইয়া আমার মালিকের কবরে রওনা করো ওই কবরে কিন্তু টাকার গরম চলবে না ক্ষমতার গরম কবরে কিন্তু চলবে না বংশের গরম সৌন্দর্যের গরম কবরে নাই খোদা না কাস্ত আমার মাওলাকে যদি হারাইয়া কবর যাও ওই আল্লাহর বান্ধি কান্দে আর বলে ইয়া আল্লাহ আমার মেয়ের জন্য একটু দোয়া করেন আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম رحمتুল লিল আলামিন মায়ার নবী দয়ার নবী আল্লাহর হাবিব ডাক দিয়া বলে বুড়িমা তোমার মেয়ের স্বামী দুনিয়াতে বৈসাাস হইছিল বুড়ি বুড়িমা কান্দের বলে ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ের জামাই পাইসা আছে বলে তোমার মেয়ের জামাইকে আমার সামনে হাজির কর আল্লাহর নবী আলাইহিস সালাতু সালামের কথা শোনার পরে বুড়ি মহিলা দৌড়া বাড়ি গেল যাইয়া তার মেয়ের জামাইকে নিয়ে আসছে আল্লাহর নবী ডাক দিয়া বলে বাবা রে এই বুড়ি মহিলা তোমার কি হা যুবক ডাক বলে ইয়া ইয়ার্লা আমার শাশুড়ি আল্লাহর নবী জিজ্ঞাসা করে যুবক তোমার স্ত্রী কোথায় বলে হুজুর তিন দিন হয়েছে ময়রা কবর গেছে বলে তোমার স্ত্রীর কবরের অবস্থা জাননি বলে রসুল আল্লাহ কি হয়েছে আমি তো বলতে পারবো না আল্লাহর নবী ঘটনা খুইলা বললেন এখন ওই যুবকটা মুসকি হাসি দিয়ে বলে আলহামদুলিল্লাহ আল্লাহর নবী বলে যুবক তোমার স্ত্রীর এমন বিপদের ঘটনা শোনার পরে তাও কোন দুনিয়ার বিপদ না ওই কবরে বিপদে পড়লে কেউ সাহায্য করতে পারে যুবক এ যুবক যুবক কবর আজাব সহ্য করা যায় না তুমি এইভাবে কেন শুক্রিয়া আদায় করো বলে ইয়া রসুল আল্লাহ আমার মতমের তো আজ আল্লাহ রব্বুল আলমিন কবুল করছে এই জন্য আমি শুক্রিয়া আদায় করলাম বলে কি দোয়া করছিলা বলে ইয়া রসুল আল্লাহ আমার স্ত্রী আমি একদিন বাড়ি আসার পরে ব্যবসা বাণিজ্য কইরা বাসায় আসছি গভীর রাত্রে সামান্য একটা ব্যাপার নিয়ে আমার সঙ্গে এমন দুরাচরণ করছে এমন খারাপ ব্যবহার করছে আমার কলিজাটা সি রে আমি ঘর থেকে নাই ইমে গেছি গভীর রাত্রে উঠানের ভিতরে দাঁড়াইয়া আমি আসমানের দিকে ভিড় আমার মালিকেরে বলছিলাম এই অশান্তির দুনিয়ায় আমি থাকতে চাই না আমাকে তুমি নিয়ে যাও আর যদি আমাকে রাখো বাবু আমি দোয়া করলাম আমি যদি ওই না মাফ করি তুমি মাফ করি না ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার কুয়াদমের দোয়া যে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছে আমি এই জন্য মালিকের শুকরিয়া আদায় করলাম আল্লাহর নবী তো দয়ার নবী মায়ার নবী ডাক দিয়া বলে যুবক আমি তোমার কাছে তার পক্ষ থেকে মাপ চাইলাম যুবক তোমার স্ত্রীকে মাপ কইরা দাও এখন ওই যুবক ডাক দিয়ে বলে ইয়া রাসূল আল্লাহ আমি আপনার কাছে মাপ চা আমি পারবো না আমার পুলিশের ছিড়ে গেছে আল্লাহর নবী ডাক দিয়া বলে যুবক আমি তোমার কাছে একটা সুসংবাদ দিতেছি যুবক তুমি যদি তারে মাপ কইরা দাও আমি নবী যেদিন বেহেস্তে ঢুকবো তোমাকে সারা বেহেস্তে যাব যুবক বলে ইয়ার রসুন আল্লাহ আমি পারব না হুজুর আপনি যদি আমার পুরা ঘটনা শোনেন আপনি কলিজা মানাইতে পারবেন না আল্লাহর নবী যখন ব্যর্থ হইয়া গেল আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে দুইটা হাত উঠিয়ে ডাক দিয়া বলে মাবুদ্ধ না ফরমানকে বুঝাইয়া পারলাম না তার স্ত্রীর কবরের ভিতরে যে আজাব হইতে আছে একটু না ফরমানকে দেখাইয়া দে ওই যুবকটা শোনার সঙ্গে আল্লাহ একবার আল্লাহর নবী দোয়া করার সঙ্গে সঙ্গে বাবারি তার স্ত্রীর কবর আজাব সামনে চলে আসছে যুবকটা একটা চিল্লেনি দিয়ে বেহুশ মাটির ভিতরে পইরা গেল বসে আসার পরে জিজ্ঞাসা করে যুব তুমি এইভাবে চিল্লাইলা কেন বেহুস হইলা কেন আবার তুমি মালিকের কাছে বললাম বা আমার স্ত্রীকে আমি মাপ কইরা দিলাম তুমিও মাপ কইরা দাও এরকম ঘটনা কেন করলা যুবক ডাক দিয়ে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব খোদার কস আপনি যখন দোয়া করছেন দোয়া করার সঙ্গে সঙ্গে আমার স্ত্রীর কবরে আজাব সামনে চলে আসছে হুজুর খোদার কসম করে বলছি আমি দুই একদিন হইল তো তার সঙ্গে সংসার করছে আমার একটু হইল তো ইয়া আপনি দোয়া করার পরে আমি তাকে দেখলাম আমার স্ত্রী শরীরের ভিতরে জাহান্নামের নামের আগুন গুলা ধাও ধাও জ্বলতে আছে পেছায়া নামের আল্লাহ হুজুর আমার স্ত্রীর চেহারাটা বড় সুন্দর ছিল আমার স্ত্রীর চেহারার ভিতরে ঠুকরা গোস্তগুলা টাইনা সিরিয়া ফলাইয়া দিতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্ত্রী চিল্লায় আর কাঁদে আর মা মা কে কাঁদে ইয়া রাসূলুল্লাহ জীব পাড়া কেপ্টাই না বহুত লোহা দিয়া ফিটে আর ইয়া রসুন ইয়া হাবিবল্লাহ যে আজাব আমি দেখলা এই আজাব কোনো মানুষ সহ্য করতে পারবো এ দুনিয়ার পাগলা মারবাম না কোন কবরে রও না ওই যুবক চইলা গেল বুড়ী মহিলা চইলা গেল ওরিমা ওই রাত্রির ভিতরে স্বপ্নের ভিতরে তাকাইয়া দেখে মেয়েটার কবর একটা বাগান গেল জান্নাতের ভিতরে খেলা করে আর হাসে স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করে মা তোমার কবর এত সুন্দর বেহেস্তের ফুলের বাগান হইলো কিভাবে গত রাত্রেও তো আগুন দেখলাম এখন এই মেয়েটা কবর থেকে ডাক দেওয়া বলে মা গতকালকে দিনের বেলা আল্লাহ রসুরের কাছে নিয়ে গেছো নিয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিদ আমার অপরাধের পক্ষ থেকে আমার স্বামীর কাছে চাইছে মাপ চাওয়ার পরে আমার স্বামী যখন মাপ করছে আল্লাহ রাব্বুল আলামিন আমার কবর সঙ্গে সঙ্গে বেহেস্তের বাগান বানাইয়া দিছে এ দুনিয়ার পাগল আমার বাবারা ও পর্দার আড়ালের মা বোনেরা কোন দুনিয়ার পিছনে পড়ছেন কোন কবর তোমার আমার জন্য অপেক্ষা করলো ও দুনিয়ার পাগল আমার বাবার আল্লাহর হাবিব বলছেন আল্লাহর হাবিব আলাই সালাম বলছেন হাসরের ময়দানে স্বামী স্ত্রী একত্রে হাসরের ময়দানে রব্বুল আলমিন পেস্তার সামনে দাঁড় করাবে স্বামীকে জিজ্ঞেস করবে বলো তোমার স্ত্রী কেমন ছিল আল্লাহ তোমার স্ত্রী যখন ডাক দিয়া বলবে মাবুদ গো আমার স্বামী দুনিয়ার ভিতরে কত স্বামীর কথা শুনছি আমার স্বামীর মতো এত ভালো স্বামী দুনিয়াতে ছিল না স্ত্রীকে জিজ্ঞেস করবে স্ত্রী এমন উত্তর দেবে স্বামীকে জিজ্ঞেস করবে তোমার স্ত্রী কেমন ছিল আল্লাহ একবার স্বামী ডাক দেয়া বলবে কত খারাপ মহিলার কথা শুনছি মাহবুদ গামার স্ত্রীর মতো এমন ভালো মানুষের কথা জীবনে কোনো দিন শুনি নেই আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়া বলবে শোনো এই এই গুনাগুলা তোমাদের আছে কিনা তোমরা দুনিয়ার ভিতরে করছিলা কি না বলে হা মা বুদ্ধ আমরা করছিলাম বলে আজকে তোমাদের এই দুইজনের মিল মহাফ বলতেই এত সুন্দর ভালোবাসা ঘ্যা আমি ওই তোমাদের সেই সমস্ত গুনা মাফ কইরা দিলাম জান্নাতের ভিতরে হুই গে যাও এ দুনিয়ার পাগলা পর্দা আমার মা না আজকে স্বামীর সঙ্গে কত খারাপ আচরণ অনেক মেয়েরা করে কি জোরে বলেন কথা ঠিক কিনা না হাদিসের ভিতরে আসছে আল্লাহর হাবিব বলছেন আল্লাহ সারা যদি দ্বিতীয় কারো জন্য শেষ দাজায় থাকতো আল্লাহ রব্বুল আলমিন সমস্ত মহিলাদেরকে কেমন পর্যন্ত হুকুম দিতেন তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে যেহেতু জায়েজ নাই এই জন্য রব্বুল আলমিন এই হুকুম করতে পারে নাই কি জোরে বলেন কথা ঠিক কিনা আল্লাহর হাবিব এই হুকুম করতে পারে না এ দুনিয়ার পাগল আমার বাবারা পর্দা আমার মা ভোনেরা যারা স্বামীর সঙ্গে খারাপ আচরণ করছ পায়ে দইরা মাপ নাও তারপরে স্বামীকে রাজি খুশি রাখো কারণ হাদিসের ভিতরে আরো কঠিন কথা আসছে একটা স্বামী তোমার কাছে কেমন মূল্য পাবে একটা স্বামী আল্লাহু আকবার স্বামীর গায়ে কোনো মেয়ের স্বামীর গায়ে যদি পোকা করে ভৈরা জাগে পুজ হইয়া পয়সা যায় ওই রক্ত পুজ যদি মেয়েটা যদি তার স্বামীর স্ত্রী যদি চাইটা পান করে তারপর স্বামীর হক আদায় হবে না এ দুনিয়ার পাগলেরা মা ভোনারা আল্লাহু আকবার আল্লাহু আকবার এই হাদিসের দ্বারা আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামীর মর্যাদা বুঝাইছে কি জোরে বলেন কথা ঠিক কি না এ আল্লাহর বান্দারা পর্দা আমার মা বোনদেরকে বলবো বাবারে ওই কবর চব্বিশটা ঘন্টা আপনাকে আমাকে ডাইকে বলে আনা বাইতুল ওয়াহাদা আনা বাইতুল জুলমা আনা বাইতুল জুর আমি একাকীর ঘর আমি অন্ধকারের ঘর আমি পোকা মাকড়ের ঘর আমি সাব্বিশুর ঘর বাবারে কত কবরে আগুন দেখা যায় কত কবরে ধোঁয়া দেখা যায় কত কবরে নাপুর মানে চারাটা শুয়োরের চারা হয়ে পড়ে থাকে বাবারে যত দুর্ঘটনা শোনা যায় না ফরমান বেনমা জিভে ফোরদা হারাম খোর সারা দেখা যায় না ই জোরে বলেন কথা ঠিক কিরম আর কত কবর ছয় বছর আঠারো বছর বিশ বাইশ বত্রিশ বছর পরে কাপনের কাপড় সহ দিব্যি তাজা লাশ থাকে কি জোরে বলেন কথা ঠিক কি নাম ওই রংপুর জেলা কুড়ি গ্রামের ভিতরে আল্লাহ একবার তিন দিনের শেষ ইস্তেমা চলতেছে বাবারে নাম ছিল তার বসির উদ্দিন মুন্সি আল্লাহর কুদুবে সাকর মাতুল্লাহ ছিল আল্লাহর বান্দা তার এতেকালের পরে তিনবার কবর ভাঙছে একবার কালের আঠারো বছর পরে দ্বিতীয়বার ভাঙছে আর চার বছর বাইশ বছর পরে তৃতীয়বারই কিছুদিন আগে বাবারে বত্রিশ বছর পরে আল্লাহর বান্দা নদীর ভাঙ্গনে তার কবর থেকে লাশ বের হয়ে আসছে একেবারে দিব্যি লাশ পয়রা রয়েছে আমারে কাফনের কাপড়টাই কাপড় টাই নাও দেখছে বাবার মনে হয় যেন নতুন কাপড়াই না কায়ে লাগাইয়া রাখছে বাবার একটা সুতা উঠে। এক পাগলা আমার সঙ্গে চর্বণের জমিনে বলছে বলে হুজুর হয়েছে দাড়ির ভিতরে যে মেহেন্দি লাগাইছে হুজুর মনে হয় যেন দাড়ির ভিতরে মেহেন্দি গুলা চপ চপ চক চক করতে আসে মনে হয় যেন সবে মাত্র মেহেন্দি লাগাইয়া রাখছে বাবারে যত ভালো ঘটনা শোনা না বাবারে নামাজি দিনদার আমার মাওলার পাগল ছাড়াও দেখা যায় না কি জোরে বলেন কথা ঠিক কি এ দুনিয়াদার পাগল আমার বাবা না পর্দা আমার মা ফোনেরা বাবারে এত টাকা রাখবা কোথায় কাফনের যে পকেট নাই এত টাকার রাখবা কোথায় বাবারে কাফনের যে পকেট কি জোরে বলেন কাফনের পকেট আছে কথা বলেন আল্লাহ আকবার